নমস্কার বন্ধুরা, নলেজ স্টোরি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে একটি নতুন বিষয়ের উপর ভিডিও নিয়ে হাজির হয়েছি, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। আপনারা সকলেই চাকরির পরীক্ষার জন্য, বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সকলেই জানেন যে কারেন্ট অ্যাফেয়ার্স একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। তো তাই আজ থেকে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, অসামান্য সাংবাদিকতার জন্য কে প্রেম ভাটিয়া অ্যাওয়ার্ড 2020 পেলেন? তার উত্তর হবে দীপঙ্কর ঘোষ। তিনি পেয়েছেন পলিটিক্যাল ইস্যুর জন্য। তাছাড়াও এই বিষয়ের উপর আরও কিছু তথ্য এখানে রয়েছে, যেরকম ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্টার দীপঙ্কর ঘোষ এবং পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া পড়ি অসামান্য সাংবাদিকতার জন্য প্রেম ভাটিয়া অ্যাওয়ার্ড পেল। অর্থাৎ এরা দুজন পেয়েছে, প্রথমজন দীপঙ্কর ঘোষ এবং দ্বিতীয় পড়ি নামে একটি সংস্থা। পড়ি হলো আ নন প্রফিট জার্নালিজম ওয়েবসাইট ওন ফর রিপোর্টিং অন এনভায়রনমেন্টাল অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যু। তারপর কোন রাজ্য সরকার কৃষকদের জন্য 1,000 কোটি টাকার অর্থায়িত প্রকল্প অনুমোদন করেছে? সেটা হলো মহারাষ্ট্র। রাজ্যতে ফলমূল ও শাকসবজি উৎপাদন বৃদ্ধিতে এডিবি অর্থায়িত 1,000 কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র রাজ্য সম্পর্কে আরও তথ্যাদিগুলি জেনে নেওয়া যাক। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কেশিয়ারি, মহারাষ্ট্রের মুম্বাইতে প্রথম বিদেশি পাখির পার্ক খোলা হয়েছে, স্টেট বার্ড ইয়েলো ফুটেড গ্রিন পিজিয়ন, স্টেট ফ্লাওয়ার জারুল ট্রি ম্যাঙ্গো। নেক্সট, জাতিসংঘ এবং ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ এনজিও অর্থাৎ আইকঙ্গো দ্বারা প্রতিষ্ঠিত গ্লোবাল ফেলোশিপ অ্যাওয়ার্ড ইনস্টিটিউট দ্বারা কাকে করমবীর চক্র পুরস্কারে ভূষিত করা হলো? উত্তর হবে সুনীল ওয়াইডিভি এসএস, দ্য ফাউন্ডার অফ এসএস মোটিভেশন। তাছাড়াও দ্য করমবীর চক্র ইজ এ গ্লোবাল অ্যাওয়ার্ড গিভেন টু পিপল হু কন্ট্রিবিউট টু সোসাইটি বাই শোয়িং কারেজ, ইনিশিয়েটিং চেঞ্জ অ্যান্ড ওয়াকিং থ্রু দ্য লেস ট্রাভেল লাইফ পাথ। নেক্সট, কোন ভারতীয় জলবায়ু কর্মী ইউনাইটেড নেশনের ইউথ অ্যাডভাইজারি গ্রুপের ক্লাইমেট চেঞ্জের সদস্য হন? উত্তর হবে অর্চনা সোরেং। গ্লোবাল ফরেস্ট রিসোর্স অ্যাসেসমেন্টের রিপোর্ট অনুযায়ী পৃথিবীর 10টি দেশের গেইনিং ফরেস্ট এরিয়া তালিকায় ভারতের স্থান কত? ভারতের স্থান তৃতীয়, প্রথম চীন, দ্বিতীয় অস্ট্রেলিয়া। এফএডি ফুল ফর্ম ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, হেডকোয়ার্টার রোম, ফরমেশন 1995 16th অক্টোবর। নেক্সট, হরিয়ানা রাজ্যের স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট কোন ভারতীয় কুস্তিগির ডেপুটি ডাইরেক্টর পদে নিযুক্ত হলেন? উদাহরণ হবে ববিতা ফোগাট। এছাড়া আরও তথ্য হলো হরিয়ানার সম্বন্ধে, হরিয়ানা রাজ্যে প্রথম ক্যান্সার সংস্থান খোলা হয়েছে, গুরগাঁওতে প্রথম ডিজিটাল সাইন ল্যাঙ্গুয়েজ ল্যাব খোলা হয়েছে, হরিয়ানা রাজ্যের সিএম মনোহরলাল খট্টার, রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য। কোন যোজনার আওতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের 100 জন প্রশিক্ষিত কারিগরকে 100টি বৈদ্যুতিক পটার্স হুইল বিতরণ করেন? উত্তর হবে কুমার সশক্তিকরণ যোজনা। নেক্সট, কে অগস্ট 1, 2020 অর্থাৎ আগস্টের 1 তারিখ 2020 বিদ্যার্থী বিজ্ঞান মন্থন 2020-21 লঞ্চ করল? উত্তর হবে ডক্টর হর্ষবর্ধন, দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্টার। আমাদের এই উদ্যোগটি 6ষ্ঠ থেকে 11ম শ্রেণীর স্কুল ছাত্রদের মধ্যে বিজ্ঞানের জনপ্রিয়করণের একটি জাতীয় কর্মসূচি। নেক্সট কোশ্চেন, ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অর্থাৎ ইউকেআইবিসি শিল্প উন্নয়নকে শক্তিশালী করতে কোন রাজ্য সরকারের সাথে মৌ চুক্তি স্বাক্ষর করল? উত্তর হবে গুজরাট। গুজরাট সম্বন্ধে আরও তথ্য, যেরকম স্টেট বার্ড, গ্রেটার ফ্লেমিঙ্গো, ফ্লাওয়ার ম্যারিগোল্ড, ট্রি বানিয়ান। চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, রাজ্যপাল আচার্য দেব ভরাট,
গুজরাট হাইকোর্টের মুখ্য বিচারপতি বিক্রমনাথ, বর্তমান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গুজরাটের রাজ্যসভার সাংসদ। গুজরাটের বরোদা জেলায় দেশের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে। গুজরাটের লোথালে প্রথম সমুদ্র সংগ্রহালয় খোলা হয়। আহমেদাবাদ শহরে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম বানানো হয়। আর ভারতের প্রথম ব্যাটারি চালিত সিটি বাস সেবা গুজরাটের গান্ধীনগরে শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন, ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স বা সোলার অ্যালায়েন্স ISA NTPC লিমিটেড এর নেতৃত্বে ভারত কোন দেশে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চলেছে? উত্তর হবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা সম্বন্ধে অন্য তথ্য, শ্রীলঙ্কার কারেন্সি শ্রীলঙ্কান রুপি, ক্যাপিটাল শ্রী জয়বর্ধনে পুরা কোট্টে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সিনহল, প্রাইম মিনিস্টার মহেন্দ্র রাজা পাকসা আর প্রেসিডেন্ট গোটাবায়া রাজা পাকসা। নেক্সট কোশ্চেন, টেস্ট ক্রিকেটে 500টি উইকেট সম্পূর্ণকারী সপ্তম বোলার কে? উত্তর হবে স্টুয়ার্ট বোর্ড, ইনি একজন ইংল্যান্ডের ক্রিকেটার। ফার্স্ট এই তালিকায় প্রথম মুথাইয়া মুরলীধরন, 800টি উইকেট নিয়েছেন। সেকেন্ড শেন ওয়ার্ন, 700টি উইকেট নিয়েছেন। আর তৃতীয় অনিল কুম্বলে, যিনি 619টি উইকেট নিয়েছেন। তো এই ছিল আজকের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করি এই তথ্য আপনাদের উপকারে লাগবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট ডেইলি পেতে চান, তো ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ লিস্ট আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে আপনারা পিডিএফটি ডাউনলোডও করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।